আত্মসম্মান বোধের মূল কথা আব্রাহাম লিংকনের নিম্ন উদ্ধৃত লেখাটিতে যেভাবে প্রকাশ পেয়েছে তার থেকে ভালো করে প্রকাশ করা যায় না। পৃথিবী, আজ আমার ছেলে প্রথম স্কুলে যাচ্ছে। ওয়ার্ল্ড, মাই সন স্টার্টস স্কুল টুডে। হে পৃথিবী, আমার সন্তানের হাত ধরো। সে আজ তার স্কুলের পাঠ শুরু করল। কিছুদিন তার কাছে সবই নতুন ও বিস্ময়কর মনে হবে এবং আমার আশা তুমি তার সঙ্গে সদয় ব্যবহার করবে। দেখো, এ পর্যন্ত সে কাটিয়েছে এই বাড়ির চৌহদ্দির মধ্যেই। মুরগির ঘরগুলিতে ছিল তার আধিপত্য, বাড়ির পিছনের বাগানের সে ছিল মালিক, তার ক্ষতে ওষুধ লাগাতে আমি সবসময় কাছাকাছি ছিলাম এবং যখন সে মনে আঘাত পেয়েছে আমি তাকে সান্ত্বনা দিয়েছি। কিন্তু এখন অবস্থা অন্যরকম হবে। আজ সকালেই বাড়ির সামনের সিঁড়ি দিয়ে নেমে গিয়ে পিছন ফিরে আমাদের দিকে তাকিয়ে হাত নাড়বে। তারপর শুরু হবে সেই মহৎ অভিযান যা তাকে নিয়ে যাবে অনেক যুদ্ধ, বিচ্ছেদ এবং দুঃখের মধ্যে দিয়ে। পৃথিবীতে বাঁচতে হলে বিশ্বাস, ভালোবাসা ও সাহসের প্রয়োজন। সুতরাং হে পৃথিবী, আমার বাসনা তুমি তার তরুণ হাতে ধরে এগিয়ে নিয়ে চলো এবং জীবনে যা শেখার প্রয়োজন তা তাকে শিখিয়ে দাও। কিন্তু যদি পারো সহৃদয়তার সঙ্গে শিখিয়ে দাও। আমি জানি ওকে জানতে হবে যে সব মানুষই ন্যায়পরায়ণ নয়, সব নারী পুরুষই সৎ নয়। তাকে শিখিয়ে দিও যে সংসারে দুর্বৃত্ত যেমন আছে তেমনি বিরচিত গুণাবলীর মানুষও আছে। শত্রু যেমন আছে তেমনি মিত্রও আছে। প্রথম দিকেই তাকে শিখিয়ে দিও যে উৎপীড়নকারীরা সহজেই পদানত হয়। বইয়ের পাতায় যে অত্যাশ্চর্য ভাণ্ডার আছে তা ওকে চিনিয়ে দিও। ওকে কিছু নির্জনতা দিও। যখন ও আকাশে পাখির ওড়া, সূর্যের আলোয় মৌমাছিদের ঘোরাফেরা কিংবা সবুজ পাহাড়ে ফুলের সমারোহ দেখতে ভাবতে পারবে, ওকে শিখিও অসৎ উপায় অবলম্বন করার থেকে অসফল হওয়া অনেক সম্মানজনক। ওকে শিক্ষা দিও যদি অন্য সকলে বলে যে ওর ধারণাগুলি ভুল, তবুও যেন ও নিজের বিশ্বাসে অটল থাকে। আমার ছেলেকে শক্তি দিও। অন্য সকলে যখন ঠেলাঠেলি করে, কোনো প্রত্যাশা গাড়িতে উঠে, ঠেলাঠেলি করে কোনো প্রত্যাশাই গাড়িতে ওঠে, তখনও যেন জনতাকে অনুসরণ না করে। শিক্ষা দিয়েও যেন অন্যের কথা শোনে, কিন্তু যা শোনে তা যেন সত্যের ছাকুনিতে ছেঁকে নিয়ে যে সারটুকু থাকে তাই গ্রহণ করে। শিক্ষা দিয়েও যেন কখনো নিজের হৃদয় ও আত্মাকে বিক্রয়যোগ্য না করে। শিক্ষা দিয়েও যেন উচ্চ শৃঙ্খল জনতার চিৎকারে কান না দিয়ে নিজে যা সঠিক মনে করে তার জন্য লড়াই করতে পারে। সহৃদয়ভাবে শিক্ষা দিও পৃথিবী, কিন্তু অধিক প্রশ্রয় দিও না, কারণ আগুনের পরীক্ষার মধ্যে দিয়ে গোল গেলেই উত্তম স্পাত তৈরি হয়। এটি খুবই দীর্ঘ প্রত্যাশা, কিন্তু দেখো কতটা করা যায়। ও এত ভালো ছেলে। আব্রাহাম লিংকন।